नमस्कार बंधुरा, वेलकम टू आमार चैनल एम जी आसाम टेक्निकल। बंधुरा आज आमी आपनादे देखे देव जे आपनार जदि आपनार आधार कार्डे एड्रेस टी अथवा नाम अथवा डेट अफ बार्थ अथवा जेंडर कोनो किछु भूल थाके ताहले आपनी अनलाइने घरे बसे किभाबे संशोधन करते पारबेन। তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি কিভাবে ঘরে বসে আপনি আপনার আধার কার্ডটি আপডেট করতে পারবেন। তাহলে চলে আসি বন্ধুরা। বন্ধুরা আপনার সবচেয়ে প্রথমে কি করতে হবে, আপনার গুগল ক্রোম অথবা আপনার মোবাইলের অথবা আপনার ডেস্কটপের গুগল ক্রোমটি খুলে নেবেন। আমি আমার গুগল ক্রোমটি এখানে খুলে নিয়েছি। এখানে খোলার পর সার্চ বারে গিয়ে এখানে আপনি সার্চ করবেন UIDAI, লিখে সার্চ করে নেবেন। এখানে দেখুন বন্ধুরা এরকম একটি পেজ চলে এসেছে, এখানে আমি ক্লিক করে নেব, UIDAI এ ক্লিক করে নেব। এরপরে দেখুন সামনে বন্ধুরা এখানে একটি হোম পেজ এরকম চলে এসেছে। এরপরে আপনি কি করবেন, এখানে মাই আধারে গিয়ে দেখুন এখানে লেখা আছে আপডেট ডেমোগ্রাফিক্স ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস, এখানে আমি ক্লিক করে নেব। এরপরে একটা এক্সটার্নাল সাইট খুলে নেবে। এরপরে দেখুন বন্ধুরা এরকম একটি পেজ চলে আসবে। এরপর আপনি কি করতে হবে, যেহেতু আপনাদের আপনার অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান তাহলে আপনি লগ ইন উইথ ওটিপি আধার ওটিপিতে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে লগ ইন করতে হবে আপনার আধার কার্ডটি দিয়ে। আপনি তাহলে এখানে আমি লগ ইন করে নিই। এখন দেখুন বন্ধুরা আপনার আধার কার্ডে এখানে নাম্বার দেওয়ার জন্য বলছে। আমি আমার আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে বসিয়ে দিই। এরপর দেখুন বন্ধুরা এখানে ক্যাপচা দেওয়ার জন্য বলছে, তাহলে আমি আমার এখানে ক্যাপচাটি দিয়ে দিই। এরপরে বন্ধুরা এখানে সেন্ড ওটিপিতে আমি ক্লিক করে নেব। এখন বন্ধুরা দেখুন আমার এখানে আমার মোবাইল নাম্বারে 6 অঙ্কের একটি ওটিপি চলে আসবে, আমি ওটিপিটি এখানে বসিয়ে দেব। আমার এখানে মোবাইল নাম্বারে আমার ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি দিয়ে দেব। এখানে ওটিপি দেওয়ার পর বন্ধুরা আমি এখানে লগ ইন করে নেব। এখন দেখুন বন্ধুরা এর সামনে একটি এরকম পেজ চলে আসবে, যেহেতু আমি আমার আধার কার্ডটির অ্যাড্রেসটি চেঞ্জ করব তাহলে আমি এখানে আপডেট আধার অনলাইনে ক্লিক করে নেব। এখানে দেখুন বন্ধুরা যেহেতু আমি একটি একটু আগেই আমি অ্যাকচুয়ালি ট্রাই করেছিলাম, তাই এখানে ড্রাফট এখানে বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রথমে আমি ড্রাফটটি ডিলিট করে দেবো, আপনার কিন্তু এরকম কিছু আসবে না। ঠিক আছে, এখানে ড্রাফট ডিলিট করে নিয়েছি। ঠিক আছে, এখন আপনি কী করবো, এখানে দেখুন বন্ধুরা আপডেট আধার অনলাইন এখানে আমি ক্লিক করে নেব। এরপরে দেখুন বন্ধুরা এরকম একটি পেজ চলে আসবে, এখানে নিয়মগুলি দেওয়া আছে আপনি কী কী করতে পারবেন। এখানে এখানে বলে দেওয়া আছে দেখুন এখানে 50 টাকাও লাগবে, আপনি যেহেতু আপডেট করবেন অ্যাড্রেসটি 50 টাকাও কিন্তু দিতে হবে। ঠিক আছে, এরপরে চলে যাবেন বন্ধুরা এখানে প্রসিড টু আপডেট আধারে এখানে ক্লিক করে নেব। এখন দেখুন বন্ধুরা এখানে লেখা আছে আপনি কী কী চেঞ্জ করতে পারবেন অথবা আপডেট করতে পারবেন। ঠিক আছে, এখানে ল্যাঙ্গুয়েজ আপডেট করতে পারবেন, নেম মানে নাম চেঞ্জ করতে পারবেন, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন, জেন্ডারও চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। একটি বিশেষ জরুরি কথা কিন্তু বন্ধুরা একটি খেয়াল রাখবেন যে আপনি কিন্তু আপনার নাম দুবারই শুধু চেঞ্জ করতে পারবেন, ডেট অফ বার্থ শুধু একবার চেঞ্জ করতে পারবেন, জেন্ডারটি শুধু একবার চেঞ্জ করতে পারবেন এবং অ্যাড্রেস কিন্তু কয়েকবার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমি আমার অ্যাড্রেসটি এখানে চেঞ্জ করব, এখানে অ্যাড্রেস ক্লিক করে আমি প্রসিড টু আপডেটে চলে যাব। আপনি যদি মনে করেন আপনি অ্যাড্রেসের সাথে আপনার নাম অথবা ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান তাহলে আমি এখানে মাল্টিপল চুজ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু আমি তো এখানে শুধু আমার অ্যাড্রেস চেঞ্জ করব, তাই এখানে অ্যাড্রেসটি ক্লিক করে প্রসিড টু আপডেটে চলে যাব। এখন দেখুন বন্ধুরা এখানে কারেন্ট অ্যাড্রেস লেখা আছে, এখন এখানে আমার কারেন্ট অ্যাড্রেসটিও দেওয়া আছে, কিন্তু এখানে আমার এখানে ভুল আছে তাই এখানে আমি একটু আপডেট করব, অ্যাড্রেসটিও আপডেট করব। ঠিক আছে, কারেন্ট অ্যাড্রেস টু বি আপডেটেড মানে আপনি কী দিতে চান এখানে লিখে দেবেন। ঠিক আছে, এখানে আমি আমার আমার ডিটেলস লিখে দেব। এরপরে বন্ধুরা দেখুন এখানে লেখা আছে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট। ঠিক আছে, আমি এখানে হাউস বিল্ডিং আমার হাউস নম্বরটি দিয়ে দেব। এরপরে দেখা যাচ্ছে স্ট্রিট রোড লেন, আপনি লেন নম্বরটি এখানে দিয়ে দেবেন, আপনি কোন গলিতে থাকেন এটি দিয়ে দেবেন আপনি এখানে। এরপরে দেখুন এরিয়া লোকালিটি, আপনি যে লোকাল এরিয়া আছে এখানে দিতে পারবেন।
এরপর দেখুন বন্ধুরা, এখানে ল্যান্ডমার্ক দেওয়া আছে, মানে আপনি যে গলিতে থাকেন অথবা যে জায়গাতে থাকেন ওইখানে সামনে কিছু অফিস আছে বা আপনার একটি স্কুল আছে, সরকারি স্কুল আছে, এটা আপনি অ্যাড্রেস দিতে পারবেন ল্যান্ডমার্ক হিসাবে, ঠিক আছে। যেহেতু আমি আমার এখানে একটি ঘাট আছে, তাই এখানে আমি ঘাটের অ্যাড্রেসটি দিয়ে দেব। এরপর দেখুন বন্ধুরা, এখানে পিনকোড দেওয়ার জন্য বলছে, তাহলে এখানে আপনি পিনকোডটিও দিতে পারবেন। আপনি পিনকোড দিয়ে দেবেন আপনার যা পিনকোড আছে। এরপরে দেখুন বন্ধুরা, আপনি পিনকোড হিসাবে যা যা এখানে অ্যাড্রেস আছে, যে কোনো একটি আপনার যা আছে তা এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এটা আছে, সেখানে আমি এটি ক্লিক করে নেব। পোস্ট অফিস দেখুন বন্ধুরা, পোস্ট অফিস অটোমেটিক চলে এসেছে। এরপরে ডিস্ট্রিক্ট থাকবে, ডিস্ট্রিক্টও অটোমেটিক চলে আসবে। এরপরে স্টেটও অটোমেটিক চলে আসবে, ঠিক আছে বন্ধুরা। এখন বন্ধুরা দেখুন কী করবেন, এখানে লেখা আছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, মানে একটি আপনি যেহেতু অ্যাড্রেস চেঞ্জ করবেন, তাহলে আপনি এখানে একটি ডকুমেন্ট দিতে হবে, আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে আপনি কী কী আপডেট করতে পারবেন, মানে কী কী ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন এটা দেখিয়ে নিন। আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন, আপনি যদি মনে করেন আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে চান ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে পারবেন, কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট দিতে পারবেন, আর যদি মনে করেন আপনার ভোটার আইডি আছে ভোটার আইডি দিতে পারবেন, আরও নানান কিছু আছে কিন্তু বন্ধুরা। তাহলে আমি কিন্তু এখানে আমার ভোটার আইডি দেব, ঠিক আছে। আমি আমার এখানে ভোটার আইডিটি দিয়ে দিই। এখন লেখা আছে দেখুন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, ঠিক আছে। এখানে লেখা আছে বন্ধুরা দেখুন, প্লিজ আপলোড এ ভ্যালিড ডকুমেন্ট টু প্রসেস ইউর রিকোয়েস্ট, কিন্তু যে ডকুমেন্ট আপনি ক্লিক মানে আপলোড করতে চান সেটা কিন্তু ভ্যালিড হতে হবে, নতুবা আপনার কিন্তু এই অ্যাড্রেস চেঞ্জটি কিন্তু রিজেক্ট করে দেবে, ঠিক আছে। তাহলে যেহেতু আমি এখানে আপনার ভোটার আইডিটি সিলেক্ট করবো, তো কন্টিনিউ টু আপলোড ক্লিক করে এখানে আমার ভোটার আইডিটি আমি সিলেক্ট করে নেব। মনে রাখবেন বন্ধুরা, আপনি কিন্তু যে ডকুমেন্টটি আপলোড করবেন সেটি কিন্তু 2 MB উপরে হতে পারবে না, ঠিক আছে। দেখুন আমি আমার ডকুমেন্টটি আপলোড করে নিয়েছি, এখানে 100% কমপ্লিট হয়ে গেছে। এরপরে বন্ধুরা আমি দেখুন আমি নেক্সটে ক্লিক করে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে নেক্সট এখানে আমি ক্লিক করে নিয়েছি, কিন্তু এখানে লেখা আছে মিসিং পই অর পই ডকুমেন্ট, ঠিক আছে। এখানে এখানে মিসিং আছে, তাই এখানে আমি আপলোড করে নেব ভোটার আইডি। তোমার সব কিছু ঠিক আছে, এখন দেখো বন্ধুরা এখানে লেখা আছে দেখুন আপডেট ডাটা ফিল্ড, ঠিক আছে। এখানে দেখুন কিন্তু আমি যা যা পুরনো আছে সেটিও আছে, এবং যা নতুন এখন লিখেছি অ্যাড্রেস সেটিও এখানে দেওয়া আছে, ঠিক আছে। তা আপনি যদি মনে করেন যে এখানে কিছু ভুল আছে, তাহলে আপনি এখানে এডিট গিয়ে এডিটও করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমি দেখেছি যে আমার এখানে সব কিছু শুদ্ধ আছে, তাই আমি কী করব এখানে অ্যালাউ এবং আই হেয়ার বাই কনফার্ম করে এখানে নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে। আপনি যদি মনে করেন, বারবার বলছি বন্ধুরা শুনুন, যে যদি আপনারা মনে করেন যে এখানে কিছু ভুল আছে, তা এখানেই আপডেট করতে পারবেন, এখানেই এডিট করে আপনি নেক্সটে চলে যাবেন, ঠিক আছে। যেহেতু আমার এখানে সব কিছু ঠিক আছে, তাই আমি এখানে এই দুটো ক্লিক করে নেক্সটে চলে যাব। এখন দেখুন বন্ধুরা আপনার কী লেখা আছে, ডিয়ার রেসিডেন্ট ইউ উইল বি চার্জ ₹50 টু প্রসেস দি অনলাইন আপডেট রিকোয়েস্ট, ঠিক আছে। মানে আপনাদের ₹50 দিতে হবে এই আপডেটের জন্য, ঠিক আছে। তাহলে আমি এখানে ₹50 আমি দিয়ে দেই। অনলাইন পেমেন্ট করতে হবে কিন্তু বন্ধুরা এখানে, ঠিক আছে। তাই এখানে মেক পেমেন্টে আমি চলে যাব। দেখুন বন্ধুরা এখানে একটি পরবর্তী পেজটি চলে আসবে, এখানে কিন্তু আপনি একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। এখন দেখুন বন্ধুরা আপনি কী হিসাবে আপনি পেমেন্টটা করবেন, ক্রেডিট কার্ডের থ্রুতে করবেন, ওয়ালেটের থ্রুতে করবেন, পেটিএমের থ্রুতে, নেট ব্যাঙ্কিং থ্রুতে করবেন, কিন্তু আমার তো এখানে আমি আমার ডেবিট কার্ডের থ্রুতে করবো চাই, তাহলে ডেবিট কার্ডে ক্লিক করে নেব। এখানে আমি আমার ডেবিট কার্ডটি দিয়ে দেব। আমি আমার সব ডিটেলসটি দিয়ে দিয়েছি। এখানে এখন সব ডিটেলস দেওয়ার পর আমি এখানে প্রসিডে ক্লিক করে নেব বন্ধুরা।
এখানে দেখুন প্রসিড আমি ক্লিক করে নেব। এখন বন্ধুরা আমার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, এই ওটিপিটি আমি এখানে দিতে হবে। দেখুন বন্ধুরা আমি আমার ওটিপিটি যেখানে দিয়ে দিই, এখানে দেখুন বন্ধুরা আমি ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি। এখন কমপ্লিট পেমেন্টে ক্লিক করে নেব। এখন দেখুন এরকম একটি পেমেন্টটি আমি করে দিয়েছি। 10-15 সেকেন্ড লেগে একটু ওয়েট করতে হবে আপনাদের। এখানে যদি রিফ্রেশ করবেন না, এখানে লেখা আছে উই কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট ডিউ টু টেম্পোরারি এরর্স অ্যাক্সেসিং এ ব্যাকগ্রাউন্ড ব্যাকএন্ড সার্ভিসেস। এখানে দেখুন বন্ধুরা এরকম কিছু না, কিন্তু এরকম একটি হতেই পারে এরকম কিছু, কিন্তু এখানে লেখা হবে। এখন দেখুন ট্রানজ্যাকশন রিকোয়েস্ট পেমেন্ট ডেট অ্যান্ড টাইম সাকসেস হয়ে গেছে আমার এটি, ঠিক আছে। করার পর বন্ধুরা আপনি সেই আগের প্রিভিয়াস পেজে চলে যাবেন। এখন বন্ধুরা মানে হোম পেজে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখুন বন্ধুরা লগ ইন করে এই সেম জায়গাতে চলে আসবেন, ঠিক আছে। চলে আসার পর বন্ধুরা এখানে নিচে দেখুন এখানে লেখা আছে, ওই দেখুন আমি আমার যা এখানে রিকোয়েস্ট পাঠিয়েছি মানে আপনার অ্যাড্রেসটি আপডেট করার জন্য সেটি এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। ড্রাফট স্টেজ কমপ্লিট, পেমেন্ট স্টেজও কমপ্লিট, ভেরিফিকেশন স্টেজ কমপ্লিট, ভ্যালিডেশন স্টেজ কমপ্লিট, ঠিক আছে। সব সব কিছু কমপ্লিট আছে, তাই এখানে আমি আমার ডাউনলোড অ্যাকনলেজমেন্টটি ক্লিক করে নেব। এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করার পর বন্ধুরা আপনি এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি পেয়ে যাবেন। এরপরে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসটি জানতে পারবেন, আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হয়েছে কি না, ঠিক আছে। এরপরে বন্ধুরা 20-30 দিনের মধ্যেই আপনার আধার কার্ডটি মানে আপডেটেড আধার কার্ডটি আপনার ঘরে চলে আসবে। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।